আসসালামু আলাইকুম। মনিশাস কুকিং ক্লাবের আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাচ্ছি। পাকা আমের এই ভরপুর সিজনে খুবই সহজে এবং ঝটপটে আপনারা এই ম্যাঙ্গো লাচ্ছিটি তৈরি করে নিতে পারবেন। যারা লাচ্ছি খেতে পছন্দ করেন, আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক লাচ্ছি তৈরি। ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ আম টুকরো করা, দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ মিষ্টি দই। দইটা খুব বেশি মিষ্টি না, এটা সামান্য মিষ্টি আছে। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কী হবে, লাচ্ছির টেস্টটা একটু বেড়ে যাবে, খেতে ভালো লাগবে লাচ্ছিটা। এখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু দইটা খুব বেশি মিষ্টি না, এই জন্য আমি চিনিটা দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, মিষ্টিটা বুঝে বুঝে কম বেশি করবেন আপনারা চিনিটা। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, এতে করে লাচ্ছিটা ঠান্ডা ঠান্ডা হবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিব সামান্য পরিমাণ ঠান্ডা পানি, আপনারা যদি পাতলা করেন তাহলে আরও বেশি পানি দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। দেখেন আমার লাচ্ছির সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব লাচ্ছিটাকে। থেমে থেমে 3-4 মিনিট আমি ব্লেন্ড করে নিব লাচ্ছিটাকে। এখানে আমার লাচ্ছিটা ব্লেন্ড করা হয়ে গেছে, ঘনত্বটা এরকম হয়েছে। আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন আপনাদের পছন্দ মতো, তাহলে আপনাদেরকে পানিটা একটু বেশি দিতে হবে। 3-4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছিলাম আমি। এখন আমি পরিবেশন করে নিব। দেখেন আমি সার্ভ করার জন্য 3টি গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে লাচ্ছিগুলো সার্ভ করব গ্লাসগুলোতে ঢেলে। দেখেন লাচ্ছিগুলোকে আমি 3টা গ্লাসে সার্ভ করে নিয়েছি। আমার আর একটু লাচ্ছি রয়ে গেছে। এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি টোটাল আমার এখানে 3 গ্লাস হয়ে আর আধা গ্লাস পরিমাণ হবে। এখন আমি সৌন্দর্যের জন্য ওপর থেকে এখানে 2-3 টুকরা করে আম দিয়ে দিচ্ছি। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি আমগুলো দিচ্ছি। দেখেন হয়ে গেছে আমার ম্যাঙ্গো লাচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।